আমার মাখানা বেটি বোনেরা মনে মনে ভাবে, আমি একজন নারী হয়ে আমি যদি প্যান্টটা পরে নিতে পারি, আমি যদি টি শার্টটা পরে নিতে পারি, আমাকে ছেলেরা মনে মনে ভাববে সবচাইতে ফ্যাশনওয়ালা চেতারা চুলকাটা ছেলেটা হতে পারে, আমার সঙ্গে দিদার হবে, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, ইয়াম্মা ফাইজার গাড়িতে পিক আপ দিয়ে চলে যাচ্ছে। মেয়েটা মনে মনে ভাবছে এই ছেলেটাকে যদি আমি পছন্দ করে নিতে পারতাম, ছেলেটা যদি আমাকে পছন্দ করে নিতে পারত, এটা আমার কথা নয়, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বললেন, আল্লাহর নবী জি বললেন, তারা তো বাদি ফিতনাত রাজররা আযাররা আলা রিজালে মিনান নিসা, আমার বিশ্ব নবী আল্লাহর নবী জি তিনি ভয় করছেন যে আমার উম্মতেরা যেন ফিতনাতে যেন তারা না পড়ে যায়, আমার নবী তিনি ডরাচ্ছেন ওই পুরুষেরা তোমরা ওই মেয়েদের নিকট তোমরা যাবে না। এটা আল্লাহর নবী জি তিনি তাকিদ করে বললেন। হাদিসের পাতায় বুখারী এবং মুসলিম মিসকাতে লেখা আছে আল্লাহর নবী জি বলছেন, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবী বললেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমরা মেয়েদের নিকট তোমরা যাবে না, মেয়েদের কাছে তোমরা যাবে না, মেয়েদের নজদিক তোমরা যাবে না, মেয়েদের কাছে তোমরা যাবে না। আল্লাহর নবী এই জন্য মানা করলেন যে বনি ইসরাঈলের মধ্যে এই ঘটনাটা এই ফিতনাখানা ঘটেছিল, তাই আমার নবী জি তিনি নিষেধ করে দিলেন। মা বোনেরা বাড়ি থেকে বাইর হতে পারে, প্রয়োজনের দরকার থাকলে হয়। কত কষ্ট করে মা বোনেরা, বেটা বেটির গল্প করিয়েন না, দুটা কানের ফুটা আছে মা বোন, একটাকে সিপি লাগিয়ে দেন, জাম করে দেন, একটাকে খুলে রাখেন, দুটাই যদি বন্ধ করেন তো কাম হবে না, ঢুকবে না ভাই, নাকি একটাকে খুলে রাখতে হবে মা বোন। আল্লাহ আকবার, খালে তো ভাই মামে তো ভাই বিহারে ভাই হলদি মাখালে ব্যস্ত, আল্লাহ আকবার, গীত গাইবে লেগে ব্যস্ত। আর যদি ভাই সিধা সাদা যদি স্বামীটা হয়, আর যদি ম্যাট্রিক পাস করা উচ্চ মাধ্যমিক পাস করা যদি ছেলের সঙ্গে বিয়ে যদি হয়ে যায় রে ভাই, আপনাকে পাগলা করে দিবে, খাপা করে দিবে, জানো না চলনা মোহনের দোকান, ও মনে স্বামী ভাবছে বাবার বাবার মনে স্ত্রী যা সাইজেছে রে ভাই, যা স্ত্রী আমার সাইজেছে, হ্যাঁ ও পাগলা বুঝতে পারে না, ওই স্ত্রীকে যত নিয়ে যাবে রাস্তাতে যাবে, যত পর পুরুষ ওই নারী পুরুষকে, যত পর পুরুষ সেই নারীকে দেখবে সমস্ত পাবলোড হবে, আপনি চিন্তা করতে পারেননি মা বোন। আমি বলবো আজকে আল্লাহর নবী হাদিসের পাতায় নবীজি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت سفها الشيطان। আল্লাহর নবী বললেন কোন মহিলা যদি বাড়ি থেকে বাইর হয়, কোন নারী যদি বাড়ি থেকে বাইর হয়, যে মেয়েটার শরীরে বোরখা নাই, যে মেয়েটার শরীরে পরনে এরকম চাদর নাই, যে চাদরটাতে মা বোনদের শরীরকে ঢাকানো থাকে, ঢাকান বুঝেন, আপনি বলেন একটা কোনো জিনিস ভালো দামি জিনিস রান্না করেছেন, আচ্ছা মাংসটা যদি উদাম থাকে তো বাড়িতে আপনার স্ত্রীকে কি বলবেন, আরে পাগলি মনটা খারাপ হবে, বা আপনি বলবেন আরে মাংসটা কেন উদাম করে রেখেছিল রে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখ, কেলা দেখেছেন, কলা দেখেছেন তো আপনারা, হ্যাঁ আচ্ছা বলেন তো কলা এমনই জিনিস আমরা কেলা বলি, অনেক মানুষ বুঝতে পারবে না, হ্যাঁ ভাই এরকম সাধারণ লোক আছে রমজান মাসে ধরবে পড়ি কেলা ছাড়া আর হয় না এরকম ব্যাপার, তো ওই কলাটা বলেন তো আপনারা কলাতে আপনার চোখা আছে কি নেই, চোখা আছে, আচ্ছা চোখাটা যদি খুলে ফেলি তো ওই কলাটাকে কোনো মানুষ খরিদ করবে, কেউ কিনে নিবে, কিনে নিবে না, তার দাম খতম, তার মূল্য খতম আছে। আমি বলতে চাইছি মা বোনেরা যে সব নারীরা আজকে বেপর্দ হয়ে দুনিয়ার মাটিতে চলে, মা বোন আপনি তো স্বামীর বিনা অনুমতিতে চলেন, আপনি কেমন করে আজকে ফাতেমার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবেন, আপনি কেমন করে খাদিজার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবেন। আজকে দেওতলার মা বোনেরা মনে মনে ভাববে যে কোন মল্লা কেলিসে চাপাইলে রে, আমার গায়ে খেয়ে যাবে, আমরা কি দিয়েছে ডাইলেট নাকি, মা বোন দুঃখ নিয়েন না, আপনাকে ভালোবাসি, আপনারা ছেলের মতো ভালোবাসা দিয়েছেন, আমার মা বোনেরা তো মা বোনদের কাছে গেছে কোনো ঝোলামলা পাঠাচ্ছেন আপনারা, কটের সময় যাবে, আরো 10 মিনিট লাগবে, আল্লাহ আকবার, তো মা বোন আপনারা তৈরি থাকেন, তো আমার মা বোনেরা আমি বলতে চাইছিলাম যে আল্লাহর নবী বললেন কোন মহিলা যদি বেপর্দা হয়ে বাড়ি থেকে বাইর হয় সেটা আপনি জানেন, যত পর পুরুষ আপনাকে দেখবে পাপ আপনার উপরে লোড হবে, আপনি একজন পুরুষ, এই পুরুষের দায়িত্বটা কি
স্ত্রী, স্বামী স্ত্রী এই জীবনে সবচাইতে মূল্যবান সম্পত্তি। সেই স্বামী এবং স্ত্রী জীবন যদি ধন্য হয়ে যায়, এর চাইতে বড় আর সুখের জীবন নাই। বলে নারাই তাকবীর। সবচাইতে মূল্যবান সম্পত্তি নবীজি বলছে, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সালিহা। যার বাড়িতে মারাতু সালিহা নেক বিবি আছে, বিবি তো সবারই আছে, মাথায় কাপড় দেয় কত বিবি, কত বিবি আছে একবার ডিজাইন দেখায়, মানে লিপস্টিক লাগা, কুমকুম লাগা, আর 46 রকমের ফোঁটা লাগা। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান আমাদের আমাদের দেশ গুলো বদনাম, বল ভাই কেমন মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা জাগলি না রে, নাদান মুসলমান আমাদের আমাদের দেশ গুলো বদনাম, বল ভাই কেমন মুসলমান। এ বাড়িতে নাই খাবার তবু, এ বাড়িতে নাই খাবার তবু, এ সিডি আনতে গেল বাবু, ছেলে মেয়ে একই সাথে করে গেল বাজনা, মোরা আমরা কেমন মুসলমান, আমাদের আমাদের দেশ গুলো বদনাম। এ রসুল কে সব ছেড়ে দিলি, এ রসুল কে সব ছেড়ে দিলি, আর মিঠুন কে সব আপন করলি, চুলের কাটিং বাড়িয়ে দিয়ে হলি মাস্তান, মোরা আমরা কেমন মুসলমান, আমাদের আমাদের দেশ গুলো বদনাম। এ ফাতে মা কে ছেড়ে দিলি, এ ফাতে মা কে ছেড়ে দিলি, আসিরি দেবীকে আপন করলি, তোরা করিলি বদনাম। একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান আমাদের আমাদের দেশ গুলো বদনাম। মিয়াকে দিলাম স্কুলেতে, মিয়াকে দিলাম স্কুলেতে, ঠোঁটে পালিশ লাবনি গালেতে, আর মিয়াকে দিলাম স্কুলেতে, ঠোঁটে পালিশ লাবনি গালেতে, কপাল ফোঁটা কপাল ফোঁটা দিগে তারা, এ চলিল রাম রাম, বলো ভাই, বলো ভাই কেমন মুসলমান, আমাদের আমাদের দেশ গুলো বদনাম। স্কুলে ড্রেস পরিল, স্কুলে ড্রেস পরিল, এ পাতলা একটি ওড়না নিল, ওড়না টেনে বারে বারে এ করে গলার মালা উদাম, বলো ভাই, বলো ভাই কেমন মুসলমান, আমাদের আমাদের দেশ গুলো বদনাম। আমার মা বলে দুঃখ নিবেন না, স্কুলে যতগুলো মেয়ে পড়তে যায়, জানি না এবিসি পড়ে জীবনে যতগুলো সায়েন্স বিজ্ঞান মাস্টার হয়েছে, ভূগোলের মাস্টার হয়েছে, হাদিসের পাতায় নবীজি বলছেন, আনি ইবনে আব্বাস আনি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলিহা আল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারে ফারাইতু আকসার আহলিহা আন নিসা। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতে নজর করলাম, জান্নাতে অধিকাংশ অসহায় দরিদ্র মানুষ, গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। নবী বললেন, জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে অধিকাংশ অসহায় মানুষ, গরিব মানুষ জান্নাতে আছে। আমার নবী বলছে, ফারাইতু আকসার আহলিহা আন নিসা, আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামে নজর করলাম, জাহান্নামে অধিকাংশ নারীরা পড়ে আছে। মা বোন জাহান্নাম যাওয়ার কারণ, আমার মা বোনেরা কেন জাহান্নামে গেছি, অধিকাংশ মা বোনেরা জাহান্নামে যাবে কেন, আমার মা বোন আমার আল্লাহর নবী বললেন যে সব মহিলা স্বামীকে না স্বামীর সেবা করে না, স্বামীকে নারাজ রাখে, আমার যে সব মা বোনেরা স্বামীর না শুকরিয়া করে, যে সব মা বোনেরা বেপর্দা হয়ে চলে, আমার মা খারাপ জীবন আমার, আমার নবীজি বললেন আমি চার প্রকার মহিলাকে দেখলাম, মেরা যে যে দেখতে পেলাম, মহিলারা জাহান্নামে পড়ে আছে, একজন মহিলা পায়ে দড়ি দিয়ে জাহান্নামে পড়ে আছে, অপর মহিলাকে দেখা গেল যে মহিলাটার মাথার চুলের ঝুড়ি ধরে জাহান্নামে পড়ে আছে, আবার তিন নম্বর মহিলাকে দেখা গেল যে মেয়েটার জিবাকে সিক দিয়ে গাঁথা আছে জাহান্নামের মধ্যে, আবার চতুর্থ নম্বর মেয়েকে দেখলাম যে মেয়েটার স্তনের মধ্যে সাপে দংশন করে, আমার নবী বললেন
ও জাহান্নামী ফেরেশতা বলো তো, যেই মেয়েটার পায়ে দড়ি দিয়ে জাহান্নামে পড়ে আছে সেই মেয়েটা কি এমন অপরাধ দুনিয়াতে করেছিল? আল্লাহর নবী গো, এই মেয়েটা স্বামীর বিনা অনুমতিতে চলে যেত। অনেক মা বোন আছে যখন স্বামীর ঘরে চলে আসে, যখন স্বামী স্ত্রীর সঙ্গে আলহামদুলিল্লাহ বিয়ের পরে বান্ধন হলো, অনেক ছেলে মেয়েরা মনে মনে ছেলেরা ভাবছে বিয়ে করাটা আসান মনে করেছি আমরা, অনেক ছেলে এটা মনে মনে ভাবছে, কিন্তু কত দায়িত্ব আছে আপনি জানেন না। যে হাদিসটা আপনাদের সামনে ইশারা করছি, যে মেয়েটার পায়ে দড়ি দিয়ে জাহান্নামে পড়ে আছে সেই মেয়েটা স্বামীর বিনা অনুমতিতে চলে যেত, এবং যেই মহিলাটাকে দেখা গেল যে মেয়েটার মাথার চুলে ঝুড়ি ধরে জাহান্নামে পড়ে আছে, সেই মহিলাটা কোন পর পুরুষকে দেখে মাথায় কাপড় দিত না, স্তনের মধ্যে দংশন করছে ওই মেয়েটা, যে মেয়েটা যার তার ছেলেকে দুধ পান করিয়ে দিত। মমতা খাতুন কদম সেরে 5,200 টাকা। আল্লাহ আকবার, মা বোনেরা জানছে। আর ওই জন্য আমার গ্রামের সাহেব এবং শিক্ষক সাহেবের অনেকেই আছেন, আর আমার মা বোনদের দান শুরু হয়েছে 5,200। আজকে দানের ব্যাপারে টাকরা মানে টাক্কর লাগাইতে হয়, মানে মোকাবিলা করতে হয়। এই মহাফিলে অনেক বাবাজি ভাই আছেন আলহামদুলিল্লাহ, মমতাজ কদম সাহেব থেকে আল্লাহ আকবার 5,200 টাকা। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই মহাফিলে আমার কোন বাবাজি আছেন 5,200 টাকা? 5,200 টাকা বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনি এগিয়ে যান। আছেন আজকে এই মহাফিলে 10,000-20,000 টাকা দেনে ওরা মানুষ আছে। আমি তো দেহতলাতে অনেক মা বোনদের নাম জানি, আজকে সোনার প্রমাণ না হলে 20 খাড়া নাখের মা বোনদের দেখতে চাই না, লাস্ট পর্যন্ত আমি বলবো ওই সব খাড়া রাখে আমার ওই সব বোনে রাখে বলবো, একখান করে আপনার নাখের খুলে আজকে নবীর মাদ্রাসায় আপনারা দিবেন। তো একটা কলম হয়েছে কদম সাহেব থেকে, মমতা আমার খালা যান উনি 5,200 টাকা দিয়েছেন। একটু সবাই মিলে দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরানো হইতে খালা হাজির হইল, মাদ্রাসা চালাতে দেখি 5,200 দিল, দেখো আল্লাহ তোমার বান্দি করে গেল জামা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, আল্লাহ পাক দয়াময়ী হে দয়ালু দাতা, মাসাদিও আল্লাহ তুমি জীবনের খাতা। আর দোয়া করি আমি খালার তরেতে, সুগুদি ও সন্ধি দিগো দিও তার বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে, জানা বুঝি নাই আল্লাহ এই দুনিয়ার মাটিতে, জানা বুঝি নাই দেখি এ দুনিয়া ভিতরে, চলিয়ে গেছে গো প্রভু কবর ভিতরে, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারাই তাকবীর, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজিরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজিরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই কর জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে,
আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বখরবে তো মুখুরবে না কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, নারায়ণ তকবীর।